হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো, যেগুলো তোমাকে জানতেই হবে। এর একটা বিশেষ সুবিধাও রয়েছে যেটা জেনারেল কলেজে নেই। যেমন ধরো, সাপোজ তুমি চাকরি পেলে এবং তুমি জেনারেল একটা কলেজে পড়ছো, চাকরি পাওয়ার পরে কিন্তু তুমি জেনারেল কলেজে যে কোর্সটা করছো সেই কোর্সটা কিন্তু তোমার বাতিল হয়ে যাবে। হয় চাকরি ছাড়তে হবে, কিংবা যে কোর্সটা করছো সেই কোর্সটা বাতিল করতে হবে। কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বা কোনো ওপেন ইউনিভার্সিটির একটা বড় সুবিধা হচ্ছে, তুমি চাকরি করলেও এই কোর্স চালিয়ে যাওয়া যাবে, এবং চাকরি পাওয়ার পরেও এটা বাতিল বলে গণ্য করা হবে না। তুমি এই কোর্সটা চালিয়ে কমপ্লিট করে আবার তুমি চাকরির ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারো। এই রকম বেশ কিছু সুবিধা রয়েছে যেটা জেনারেল কলেজে নেই। এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনায় সঙ্গে আমি দেবাশিস বিশ্বাস, তোমরা দেখছো ক্লাস আওয়ার। চলো ভিডিওটা শুরু করি। যদিও ভারতবর্ষে ওপেন ইউনিভার্সিটি অনেক রয়েছে, তবে কেন্দ্র সরকারের একটি রয়েছে ইগনু, এবং পশ্চিমবঙ্গ সরকারেরও একটি রয়েছে, সেটা হলো আমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। এই ওপেন ইউনিভার্সিটিতে পড়ার বেশ কিছু সুবিধাও রয়েছে। যেমন ফার্স্ট সুবিধা, সেটা হচ্ছে যে তোমার নির্দিষ্ট মার্কস লাগবে না। অর্থাৎ তুমি যদি ভাবো নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে আমি পড়বো, আমার মার্কস নেই, দেখো এখানে সেরকম কোনো মার্কস লাগে না। জাস্ট তোমার কয়েকটা সাবজেক্টে 40% থাকলেই তুমি অনার্স পেয়ে যাবে। অর্থাৎ এখানে অনার্স পেতে কোনো চাপের ব্যাপার নেই। দ্বিতীয়ত, এই ইউনিভার্সিটি UGC স্বীকৃত, তাই এখানে পড়াশুনো করে চাকরি বাকরি পেতে কোনো সমস্যা তোমার হবে না। তুমি নির্দ্বিধায় নিঃসংকোচে এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে অনার্স নিয়ে পড়াশুনো করতে পারো। তৃতীয়ত, এই ইউনিভার্সিটিতে সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা কোর্স, ম্যানেজমেন্ট কোর্সের পাশাপাশি সবথেকে পপুলার জনপ্রিয় কোর্স দুটো হলো ডিগ্রি কোর্স, অর্থাৎ গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স ডিগ্রি। এখানে অনেক স্টুডেন্ট গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স ডিগ্রি করে চাকরি বাকরি করছেন বা নিজে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। চতুর্থত, অনেকের ধারণা আছে এই ইউনিভার্সিটি বা এখানে কোর্স করে কোনো চাকরি বাকরি পাওয়া যাবে না বা কোনো কম্পিটিটিভ এক্সামে বসা যাবে না। একদম ভুল ধারণা। এখানে পড়াশুনো করে তুমি নেট, সেট বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা বা চাকরি বাকরি করতে পারো, কোনো সমস্যা হবে না। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে এর, সেটা হলো এ সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হয়। অর্থাৎ বছরে দুবার পরীক্ষা হলেও ভর্তি একবার হয় জুন জুলাই সেশন, তবে কোভিডের জন্য দু এক মাস পিছিয়ে গিয়েছে, অর্থাৎ আগস্ট সেপ্টেম্বরে ভর্তি চলছে। তোমরা অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো যাদের অন্য কোনো সমস্যা আছে। অর্থাৎ তুমি এখানে কাজ করতে করতেই পড়াশোনা করতে পারো, কোনো সমস্যার নেই। লাস্ট পয়েন্ট, যেটা জেনারেল কলেজে পাবে না কিন্তু এই ইউনিভার্সিটি বা এই প্রতিষ্ঠানে পাবে, সেটা হলো তুমি চাকরি করতে করতে বা কাজ করতে করতে পড়াশোনা করতে পারবে, এখানে কোনো রকম সমস্যা হবে না। সাপোজ ধরো তুমি জেনারেল কলেজে পড়ছো কিন্তু তুমি একটা চাকরি পেলে তোমাকে কোর্স ছাড়তে হবে, অর্থাৎ বাতিল করতে হবে, কিংবা চাকরি ছাড়তে হবে, কিংবা চাকরিকে স্টপ করে তোমাকে জেনারেল কলেজের কোর্স কমপ্লিট করতে হবে। কিন্তু এখানে কোনো রকম স্টপ করার দরকার নেই, কোনো রকম তোমাকে চাকরি ছেড়ে আসার দরকার নেই, এখানে কন্টিনিউ চলতে থাকবে। তুমি চাকরি করতে করতে এখানে ভর্তি হয়ে তুমি পড়াশোনা করতে পারো বা কাজ করতে করতে, যেহেতু এখানে কোনো রকম তোমার ক্লাস, বলতে গেলে ক্লাস হয় শনি রবিবার ক্লাস হয়, তবে সেরকম কোনো চাপ নেই, তোমার ইচ্ছে স্বাধীন পড়াশোনা করতে পারো। তার নামই হচ্ছে ওপেন ইউনিভার্সিটি, মুক্ত বিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়, আমাদের পশ্চিমবঙ্গের, যেটা আমাদের পূর্ব ভারতে খুবই পরিচিত, খুবই পপুলার বলা যায় আর কি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।